নদিয়ার শান্তিপুরে প্রতিবেশী সাধুর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক সাধুর বিরুদ্ধে। সাধু বেশে একাধিক নোংরা কাজকর্মের সাথে যুক্ত ওই সাধু, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার সুকান্তপল্লির ঘটনা। ধর্ষিতা গৃহবধূ শর্মিলা চৌধুরীর অভিযোগ, তার প্রতিবেশী বিমল বিশ্বাস নামে এক সাধু সাধু বেশে বিভিন্ন জায়গায় ভিক্ষে করে বেড়ান। গত শনিবার ওই গৃহবধূকে বাড়িতে ডেকে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও জোরপূর্বক ধর্ষণ করার পরে ওই গৃহবধূকে হুমকি দেওয়া হয়, কাউকে কিছু বললে প্রাণে মেরে দেবে। প্রাণের ভয়ে ওই গৃহবধূ মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেনি। গতকাল ওই গৃহবধূ তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার স্থানীয় মানুষ। ওই গৃহবধূর পরিবার সহ এলাকার স্থানীয় মানুষ বেশধারী সাধুর বাড়িতে গেলে ততক্ষণে সাধু বিমল বিশ্বাস বাড়ি থেকে পলাতক হয়ে যায়। এরপর উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই ওই গৃহবধূ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আজ সকালেও শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই ধর্ষিতা গৃহবধূ ও তার পরিবার। অভিযুক্ত সাধু বিমল বিশ্বাসকে এখনো গ্রেপ্তার করতে পারেনি শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় এখনো যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি রয়েছে। তবে অভিযুক্ত সাধু বিমল বিশ্বাসের খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। দাদা, গ্রামবাসীরা এলাকাবাসীরা যেটা অভিযোগ করছেন যে একজনকে ধর্ষণ করা হয়েছে, অভিযুক্তকে এখনো পুলিশ ধরতে পারেনি এবং বাড়িতে যাওয়া ছিল তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে, মূলত আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে, যখন আমরা জানতে পেরেছি ঘটনাটা নাকি গত শনিবারের ঘটনা, তো যেহেতু যার রেপ হয়েছে সে একটু মানে নর্মাল নয়, একটু মানসিকভাবে একটু একটু ওরকম, তো তাকে ভয় দেখানো হয়েছে, তাকে ভয় দেখিয়েছে তার স্বামীকে খুন করবে, মার্ডার করবে, হ্যাড্ডা ব্যাড্ডা সাত সতেরো। তো যাই হোক, একটা সময় সে তার স্বামীর সাথে শেয়ার করে ব্যাপারটা, শেয়ার করার পরে তার স্বামী তার বোনকে ডেকে সমস্ত কিছু বলে, বলার পরে যে মূল অভিযুক্ত তিনি সেই ঘটনাটা উপলব্ধি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তখন আমরা মানে সমস্ত গ্রামবাসীরা সব একসাথে হয়েছি, যেহেতু বিগত পাঁচ মাস হবে, পাঁচ মাস আগের ঘটনা, বর্তমান অভিযুক্তর ছেলে তার মেয়ের মানে বর্তমান অভিযুক্তর নাতনির, দাদা প্লিজ, হ্যাঁ, বর্তমান অভিযুক্তর নাতনির সাথে একসাথে ক্লাসমেট ছিল, প্লাস একসাথে ওঠা পড়াশোনা ছিল, সেই মেয়েকে মানে বর্তমান অভিযুক্তর ছেলে রেপ করে গলায় দড়ি ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলেছে। ওটা কতদিন আগে? এই মাস চার পাঁচ আগে। আচ্ছা, এই যে এই যে এই যে আপনারা এখন যে অভিযোগটা করছেন, তার বাড়ির সাথে তার বাড়ি কতদূর দূরত্ব? পাশের বাড়ি। আচ্ছা, তা এলাকাবাসী হিসাবে আজকে আপনি জানতে পেরেছেন? আজকে আমরা জানতে পারলাম ঘটনা। তাহলে মেয়ে মেয়ে ঘটনা ঘটার পরে এতদিন চুপ ছিল? হ্যাঁ, চুপ ছিল, ভয় দিচ্ছে। ওটা কি আতঙ্কে? আতঙ্কে। তাকে কি ভয় দেখানো হয়েছে? হ্যাঁ, ভয় দেখানো। কে ভয় দেখাতে পারে? ভয় দেখিয়েছে যে অভিযুক্ত বিমল বিশ্বাস। উনি পেশায় কি করেন? পেশায় উনি তো দেখায় সাধুগিরি, মানে সাধু হরে কৃষ্ণ হরে রাম, তার বাড়িতেই শয়তানের নাম। আচ্ছা, ধর্ষণটা কোথায় করেছে? ধর্ষণটা ঘরের ভেতরে হয়েছে। এটা কি ওনার বাড়িতেই? হ্যাঁ, এই বাড়িতেই। আচ্ছা, যেই যেই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ওনার নাম কি? ওনার নাম কি? শর্মিলা চৌধুরী। বয়স কত হবে? বয়স এই আনুমানিক কুড়ি থেকে একুশ। আজকে যখন মূলত ঘটনাটি জানতে পেরেছেন আপনারা, আপনাদের তরফ থেকে কি দাবি? আমাদের তরফ থেকে কঠোর কঠোর থেকে কঠোরতম শাস্তি। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ এসেছিল। এলাকা তো যথেষ্ট উত্তেজিত দেখা যাচ্ছে। উত্তেজিত বটেই, কারণ ছেলে ছেলে আরো চার পাঁচ মাস আগে একটা ঘটনা ঘটেছে। আপনি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ করেছি এবং গার্জিয়ানরা গেছে, তারা লিখিত অভিযোগ করবে সেখানে। সাড়ে নটার সময় গেলাম, গিয়ে দেখি ওখানে প্রচুর লোকজন, তবে শান্তিপুর থানার পুলিশও ছিল এক গাড়ি। এসে শুনলাম যে ওখানে একটা মানে পাশের বাড়ির একটা মহিলাকে ওই বয়স্ক লোকটা সেই ধর্ষণের চেষ্টা করে কিংবা জোরজবস্তি করে, সেই চেঁচামেচি শুনে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে পুলিশ এসেছিল, পুলিশ এসে বাড়িটা তালা মারে, তারপর যে দুজনা ছিল সে দুজনাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর তারপর সাংবাদিক এসেছিল, সাংবাদিকে যে প্রশ্ন করেছিল, তখন যে মহিলা ধর্ষণের শিকার হয়েছে তার দিদি, সম্ভবত ভাইয়ের দিদি, সেও সামাজিককে বয়ান দিয়েছিল। বয়ান দেওয়ার পর সব কিছু রেকর্ড টেকার্ড করে নিয়ে চলে গেছে। তারপরে আর রাতটা বলে বইটা আর এই পর্যন্ত কোনো চেঁচামেচি কিছু হয়নি, কিন্তু এর আগেও এরকম একটা ঘটনা হয়েছিল।
সেটা আমার শোনা, আমি তখনও ছিলাম না। এবার আমার সংসদ নাম্বার 8 নম্বর সংসদ, গোবিন্দপুর, অরবিন্দ পল্লী, আর ঘটনাটা ঘটেছে সুকান্ত পল্লীতে। আচ্ছা, তো এলাকার মানুষ বলছে যে ওনাকে তুলে দেওয়ার ব্যাপারে, কারণ একা দেখবেন নাকি এরকম ধরনের কাজকর্ম সংযুক্ত কি? হ্যাঁ, এর আগেবার এরকম একটা শোনা গেছিল, তারপর সেটা যাই হোক, মোটামুটি এখন আপাতত সেটা চুপচাপই আছে। এখন সেই সাধারণ মানুষের সাথে আবার কথাবার্তা বলতে হবে, তারপরে যেটা ভালো হয় সেটাই করতে হবে। আপনার নাম? আমার নাম নরোত্তম দাস, ব্লক পঞ্চায়েতের একজন সদস্য, আর বাড়ি গোবিন্দপুর, অরবিন্দ পল্লী। ঘটনাটা ঘটেছে সুকান্ত পল্লীতে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।